করতে হবে, জাতীয় পার্টি সর্বনাশ করছে কে, সরকার না আপনারা নিজেরা? আমরা নিজেরা। নিজেদের সন্তানদের পালনের জন্য, নিজেদের সন্তানকে বিদেশে পাঠানোর জন্য যা করা লাগে, যা টাকা পয়সা লাগে সেটাই আমরা করতেছি। তা কয়জনের ছেলেরা বাংলাদেশে আছে খোঁজ নিয়ে দেখেন, আমাদের জাতীয় পার্টি রাজনীতিবিদদের কতজনই আছে, ব্যবসায়ীদের কতজনই বা আছে, সেই হিসাব নিয়ে আজকে আমরা বসবো না। আমার বাচ্চারা দেশে আসার জন্য আমি বলতেছি। আচ্ছা, সেটা কেন? আচ্ছা, এটা সব দলেই আছে, উনি শুরুতে বললেন না গণতন্ত্র কোন দলে আছে, এরকম কার বাচ্চারা দেশে আছে সেটা একটা ইস্যু। জনগণের জন্য আপনার যদি সেন্টিমেন্ট থাকে, করার ইচ্ছা কিছু থাকে, সেটা বড় কিছু না, তাহলে আপনার খুব বেশি কিছু করতে হয় না, কিন্তু হালকাতে করুন। কিন্তু আমি জনগণের মাথায় একটু হাত দিই, কোন জেলাতে কয়বার কোন ইয়াতে গেছে, কাউন্সিলের সময় গিয়ে যাদের যাদের মনে হয়েছে এদের এদের কাউন্সিলে করা দরকার, তাদেরকে কাউন্সিল কাউন্সিল কি চাইলো এটা দেখার বিষয় নয়। প্রেসিডেন্ট সেক্রেটারি বানাই দিলাম, বাকি কমিটি পাঠাই দিন, আর তারিখের মধ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি। মানে সেটা কি সব অর্থের বিনিময়ে? সবই তো অর্থের বিনিময়ে কমিটি। আমি যতক্ষণ সময় ছিলাম আমি দেখেছি যে এটা খানিক বিভিন্ন কারণে আছে, বিভিন্ন ভাবে ওই ইনাই বিনাই, কিন্তু ফাইনাল পয়সাটাই মেইন। ইনাই বিনাই কোনো যোগ্যতা নাই, যার যত পয়সা সে যত কমিটি। যোগ্যতা নাই তা না, যোগ্যতা তৈরি হয় যে একটা, আপনি এখানে আসেন প্রথমে আসে কিন্তু এভাবে করতে পারেন, আস্তে আস্তে আপনার কথা বলার ঢং, কথা বলার পরিবর্তন শিখছেন। আপনি যখন চূড়ান্ত ভাবে শিখে যাবেন, তখন যে কোনো একটা এলিগেশন আপনার ঘরে নিয়ে আসে দিবে যে এই এটা আপনি কেন বলছেন, ওইটা আপনি কেন বলছেন, আপনি গুড বাই করে দেন, এই গুড বাই হয়ে গেলেন, আর একটা ক্যামেরায় আপনি চলে গেলেন। এরকম তো এখানে জাতীয় পার্টির থেকেও যারা একটু ভালো শিখতে চায়, জনগণের সঙ্গে মিশতে চায়, তাদেরকে তখন বহিষ্কার করে দেওয়া হয়। এটা আজকে থাকে না, এটা বহুদিন থেকে। ঠিক আছে, অনেক কথা আমরা শুনলাম, শেষ কথা একটা শুনবো, সরকার কি জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা করেছে? কখনোই না। আমার জানা মতে, আমি চিফ হয়ে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা বিএনপি থেকে কোনোদিন আমাকে বলা হয় নাই যে আপনারা ইউ ডু ইট। এটা আমাদের বিষয়, আমরা বুঝবো, এটা আমরা নিজেরা বুঝবো, এটাতে কেউ আমাদের কোনো ধরনের আমাকে আজ পর্যন্ত বলেনি। আই ডোন্ট নো, প্রেসিডেন্ট মেম্বার আমিও ছিলাম দীর্ঘদিন, ওনাকে বলেছি কিনা উনি এখন প্রেসিডেন্ট মেম্বার, ওটা উনি বলতে পারবেন। আমাকে কেউ রিকোয়েস্ট করেনি বলে। ভাঙনের চাপ কি পোহাতে হয়? আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, একটা হচ্ছে সরকার এটা করছে কি না। সরকার তো সব দলকেই ধ্বংস করার চেষ্টা করছে, কিন্তু জাতীয় পার্টিতে কিছুটা মাঝে মধ্যে সফল হচ্ছে, এটা জাতীয় পার্টির ব্যর্থতা। আর আপনি বলছেন ভাঙনে, বলছেন সরকারের কোনো চাপ না, জাতীয় পার্টি ভাঙনে নিজেরাই ভাঙছে। আমি ভাঙন নিয়ে বলছিলাম, এখন ভাঙন নিয়ে বলছি। আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে দল আওয়ামী লীগ ভেঙেছিল, এটা আনোয়ার হোসেন মঞ্জু বলেছে। ফলাফল আওয়ামী লীগ পতন ঘটেছে 2001 সালে মর্মান্তিকভাবে। বিএনপি নাজির রহমান মঞ্জুকে দিয়ে, নাজির রহমান মঞ্জুকে বারডেম হসপিটালে আটকে রেখে জোর করে দল ভেঙেছে, আমার মনে আছে সেই সময় আমি পেপারে পড়েছি। তারপরে কী হলো, বিএনপিও থাকলো না। জাতীয় পার্টিকে ভেঙে দুটোকরা করার পরে দেখা গেছে যে কোনো কারণেই হোক সেই দলটার ক্ষমতা থাকতে পারে না। আমার যেটা পারসেপশন, আমি ফিল ফ্রাঙ্কলি বলি, রাজনীতি খুব নিষ্ঠুর বাস্তবতা। সে বাস্তবতা যদি আমরা দেখি, একটা ইনক্লুসিভ ইলেকশন করতে চাইলে আওয়ামী লীগ চাবে পরিপূর্ণ জাতীয় পার্টি সেই ইলেকশনে ভোটে আসুক, পরিপূর্ণ জাতীয় ভাঙা ভাঙা জাতীয় পার্টি, আংশিক জাতীয় পার্টি দিয়ে কোনো আওয়ামী লীগের উপকার হবে না। তবে অগাত্তে একটা কথা আছে, সেটা অগাত্তে আওয়ামী লীগ করতে পারে, তবে সেটা কোনো ফলপ্রসূ বা সেটা কোনো যুক্তিযুক্ত অথবা আওয়ামী লীগের জন্য সহায়ক কোনো কাজ হবে না। একটা ভাঙা জাতীয় পার্টি আওয়ামী লীগের বাইরের হবে।